أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله پاک رب العالمين مهربانی و شکریہ جی مہان رب العالمين আমাদের কে আবারও একটি সপ্তাহ পরে আল্লাহ পাকের সেই মহান কালামের কিছু বাণী, কিছু দিক নির্দেশনা আমাদেরকে শোনার এবং বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় ঈমানের জন্য ত্যাগ স্বীকার করে, দীনের জন্য ত্যাগ স্বীকার করে, ঈমানের সাথে যাদের মওত হয়েছে, আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সু উচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম হাজরিন, আজ আমি আপনাদের সামনে সূরাতুল বালাদের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। পুরা সূরা তিলাওয়াত করি নাই, মাত্র কয়েকটি সূরা কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা আমাদের আলোচনায় সময় তো খুব স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ সূরার আগানোর চেষ্টা করব। শেষ হলে তো আলহামদুলিল্লাহ, শেষ না হলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা খেয়াল করেছি যতগুলো সূরার আলোচনা আপনাদের সামনে হয়েছে, বেশিরভাগ সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, কি বলেন? বেশিরভাগ সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন। তো এক এক জায়গার কসমের ধরন ভিন্ন ভিন্ন রূপে আল্লাহ পাক এক এক জায়গায় এক এক রকম কসম করেছেন, এক এক বিষয় নিয়ে কসম করেছেন। সূরাতুল বালাদ, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার ভেতর থেকেই, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, এই বালাদ শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। বালাদ শব্দের অর্থ হল শহর। বালাদ শব্দের অর্থ কি? শহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কসম করলেন, এই কসমের শুরুতে লা শব্দ উচ্চারণ করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আরবিতে লা শব্দের অর্থ হলো না, না সূচক শব্দ হলো লা।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি কসম করছেন না? লা উকসিমু, আমি কসম করি না, এমন বলছেন না? আল্লাহ পাক বলছেন যে আমি কসম করছি, কিন্তু লা শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে কেন? লা শব্দটা আসলে দুইটা বিষয় এখানে বোঝা যায়। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে নিয়ে আসছেন, আরবরা কথায় কথায় না শব্দ উল্লেখ করত, লা শব্দটি উল্লেখ করতেন, এটা তাদের রীতি ছিল, রেওয়াজ ছিল। আমরা যেমন কোনো কথা বলতে গেলে না রে ভাই না, এটা আসলে হওয়া সম্ভব না, মানে আসলে হওয়া সম্ভব না বা আমি করব না, কোন কাজটা এটা আপনি পরে ব্যাখ্যা করছেন, আগে বলছেন কি না 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 না, কি বলেন না? এরকম আরবদের মধ্যেও একটা প্রচলন ছিল যে তারা কথার শুরুতে লা শব্দ ব্যবহার করতেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে এই অর্থে যদি আসে তাহলে লা শব্দটা অতিরিক্ত, মানে কোনো অর্থ বহন করে না। এখানে অতিরিক্ত হরফ যেভাবে আসে সেভাবেই আসছে, লা উকসিমু বিহাদাল বালাদ। আরেকটি লা এর অর্থ হল, লা শব্দটি উল্লেখ করা হয় এই জন্য যে আগের সব কিছুকে বাদ দেওয়া হয়, আগের সমস্ত বিষয়, যত বিষয় আগে ঘটে গেছে, যত বিষয় আগে হয়ে গেছে, যত বিষয় আগে সংঘটিত হয়েছে, এই সবগুলো বিষয়কে ফেলে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। তো সব কিছু বাদ দিয়ে আল্লাহ পাক বলছেন, উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করে বলছি, আমি এই শহরের কসম করছি, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করছি। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে লা এর অর্থ বুঝলেন তো? লা কখনো কখনো লা শব্দটি আরবি পরিভাষার মধ্যে আসে এটা অতিরিক্ত হরফ হিসাবে, আবার কখনো কখনো এই বিষয়টা বোঝানোর জন্য আসে, পিছনে যত ঘটনা ঘটে গেছে, যত বিষয় চলে গেছে, ওই সমস্ত বিষয়কে বাদ দিয়ে আমি বলছি, আল্লাহ পাক বলছেন, এই অর্থই এখানে আসছে যে লা উকসিমু বিহাদাল বালাদ, পূর্বে যা কিছু হয়েছে আমি সব কিছু বাদ দিয়ে বলছি, আমি এই শহরের কসম করছি। সুবহানাল্লাহ, আমি এই শহরের কসম করছি। কোন শহর? আমরা সূরা তিনের আলোচনার মধ্যে শুনেছিলাম, ওয়া তিনি ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর। কি বলেন? নিরাপদ শহর বলতে মক্কা নগরীকে বলা হয়েছিল, এখানেও সেই মক্কা নগরীর উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে যুদ্ধ বিগ্রহ করা, এই শহরে আপনার বিরুদ্ধে যদি কেউ আসে তার প্রতিহত করা আপনার জন্য বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ, কসম করে কি বললেন? যে আপনার বিরুদ্ধে যারা এখানে আপনাকে হত্যা করার জন্য বা আপনার বিপক্ষে যারা লড়তে আসবে তাদের বিপক্ষে আপনি শক্তি হয়ে দাঁড়ানোর জন্য, আপনি তাদেরকে প্রতিহত করার জন্য এই হারামের মধ্যেও আপনাকে হালাল করে দিলাম তাদের প্রতিহত করা। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হারামের মধ্যে মক্কা নগরীতে, মক্কার কাবা ঘরের মধ্যে একটা মশা মাছি মারাও হারাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কার জন্য হালাল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল করলেন। সারা পৃথিবীর, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষের ব্যাপারে এই বৈধতা আসবে না, ছিল না, আসবেও না, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই বৈধতা আসছেন। আর এই বৈধ সময়ের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সংগঠিত করছেন, বলেন সুবহানাল্লাহ, একবার সংগঠিত করছেন। এই মক্কা নগরী, মক্কা কাবার ঘরের মধ্যে যে
যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা কাফেররাও জানতো, মুশরিকরাও জানতো। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যখন দিনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, দিনের দাওয়াত পৌঁছাইতে যাচ্ছিলেন, তখন তারা অতিষ্ঠ হয়ে চিন্তা ভাবনা করতে শুরু করলো যে এই লোকরে তো আসলে রাখা যায় না, এই লোকরে আসলে রাখা যায় না। আবু জেহেল রসুলের বন্ধু ছিল, কি বলেন, নাকি জাত শত্রু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমস্তায় হত্যা করার চেষ্টা করত। মদিনা থেকে কাব ইবনে আশরাফ আসছে, নাম কি? কাব ইবনে আশরাফ। এই হলো আবু জাহেলের একেবারে ক্লোজ ফ্রেন্ড, যাকে বলে ক্লোজ ফ্রেন্ড। কাব ইবনে আশরাফ আবু জাহেলের বন্ধু, আসছে, এসে আবু জাহেলের সাথে পরামর্শ করছে, তোমাদেরকে যে দাওয়াত দিতেছে তার খবর কি? বলে যে আমরা চিন্তা গবেষণা করছি কিভাবে তাকে সরানো যায়, কিভাবে তার এটা বন্ধ করা যায়। দেখেন কত নিকৃষ্ট জাতের লোক। কাব ইবনে আশরাফ বুদ্ধি দিচ্ছে যে এখান থেকে, এই কাজ থেকে সরাইয়া দিলে অন্য জায়গায় গিয়ে কাজ করবে, এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি চিন্তা করো কিভাবে তাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ, কে? কাব ইবনে আশরাফ, আবু জেহেলের বন্ধু। এই চিন্তা ভাবনা করে তারা সবাই সম্মত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে ফেলবে, সম্মত হয়ে গেছে। হওয়ার পর কাব ইবনে আশরাফ আর আবু জেহেল রাত্রের বেলা রাস্তায় বের হয়েছে ঘুরতে, রাত্রেবেলা দুই বন্ধু বের হয়েছে ঘুরতে। হঠাৎ করে আবু জেহেলের মাথায় আসলো, আমরা যে চিন্তা ভাবনা করলাম যে কিভাবে হত্যা করা যায়, কিভাবে ইয়া করা যায়, দুনিয়া থেকে উঠানো যায়, এই চিন্তা ভাবনা করলাম, তো এই চিন্তা ভাবনার ফলাফল তো আমরা দেওয়ার চিন্তা ভাবনা করে সেটেল করে রাখছি, এখন আমরা দুইজন পরস্পরে একটু কথা বলে দেখি মুহাম্মাদের ব্যাপারে কাব ইবনে আশরাফের কি ধারণা, কাব ইবনে আশরাফ ভাবতেছে মুহাম্মাদের ব্যাপারে আবু জাহেলের কি ধারণা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে ঢেলে দিয়েছে। তো হঠাৎ করে আবু জাহেল কাব ইবনে আশরাফকে বলছে, ও কাব, আমার দোস্ত, আমার বন্ধু, তুমি তো এত সুন্দর একটা বুদ্ধি দিলা, এত সুন্দর একটা চিন্তা গবেষণার জিনিস আমাকে দিলা, আচ্ছা এখন তো আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, এই যেই ব্যক্তিকে আমরা হত্যা করতে চাই, যেই ব্যক্তিকে আমরা কতল করতে চাই, এই ব্যক্তিটার ব্যাপারে তোমার কি মতামত, এই ব্যক্তিটার ব্যাপারে তোমার কি মতামত। কাব ইবনে আশরাফ সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে চুপ হয়ে কাবার দিকে তাকায়া, কাবার দিকে তাকায় আঙ্গুলগুলো উপরে দিয়ে দিকে দিয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি কালামি, আমার কথায় কোনো সন্দেহ নাই যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ, তখন কাব ইবনে আশরাফের মধ্যে এই চিন্তা ভাবনা আসলো যে আমার কথা তো বের করে নিল, আমার ব্যাপারে যদি সকালবেলা মক্কার মধ্যে ছড়ায় দেয় যে ও মুহাম্মদ যে আল্লাহর রসুল, ও স্বীকার করছে এই কথা, তখন তো আমারও অবস্থা টাইট, এখন আমি কি করতে পারি, আমিও আবু জাহেলের কাছ থেকে একটু জানতে চাই। বলে যে ও দোস্ত, আমি তো আমার ব্যক্তিগত মতামত আমি তোমাকে জানাইলাম, তোমার কি মতামত তুমি বলো। দেখেন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলছে, ও কাব, আমার বন্ধু, আমার আহবাব, আমারও তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তারাও মানত কি, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারপরেও কি করতে চাইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্ল্যান করত। তো এখানে বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ,
ও নবী, আমি আপনার জন্য কসম করে বলছি এই হেরেম শরীফের মধ্যে হালাল, আপনার জন্য যুদ্ধ বিগ্রহ করা হালাল করে দিলাম। এই হালালটা কাজে আসছে কোন সময়? যখন মক্কা বিজয়ের ঘটনা ঘটে। মক্কা বিজয়ের ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন। মক্কা বিজয়ের যখন ঘটনা ঘটেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছিলেন পুরা মক্কার মধ্যে যে ইসলামের যারা প্রকৃত দুশ্মন, ইসলামকে যারা ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, ইসলামকে যারা কটূক্তি করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জোরালোভাবে আমি নির্দেশ জারি করলাম তাদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করো, যেখানে পাইবা সেখানে হত্যা করো। এই ঘটনা যখন কাবার মধ্যে ছড়ায়া গেল, মক্কা নগরীতে ছড়ায়া গেছে, তখন বড় বড় নেতারা তারা করছে কি জানেন? এক একজন কাবার গিলাফের মধ্যে হাত দিয়ে ঝুলে আছে, এক একজন কাবার ঘরের মধ্যে গিয়ে ঢুকছে, বিভিন্ন আশপাশে গিয়ে ঢুকছে, লুকাইছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলছেন, ও আল্লাহর হাবিব, ওই যে ওই ব্যক্তি তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকেও হত্যা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এখানে যুদ্ধ বিগ্রহকে হালাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মক্কা বিজয়ের ঘটনা যখন ঘটেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাসূলের উপরে মক্কা নগরীতে এবং হেরেম শরীফের মধ্যে যুদ্ধ বিগ্রহ করাকে বৈধ করেছিলেন। এই হলো একটা ঘটনা। আর এই বিহাদ আল বালাদ, এই শহরকে এত সম্মানিত কেন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? দুইটি মুফাসসিরিন কেরাম দুইটি ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সময়, পৃথিবী যখন সৃষ্টি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তখন সর্বপ্রথম এই যে চর উঠে না, চর নদীর মধ্যে চর উঠা দেখছেন না, একবারে চর উঠে নাকি একটু একটু করে উঠে, কি বলেন? একটু একটু করে উঠে। তো এইভাবে চরের মতো করে মক্কা যে কাবার ঘর, এটা চরের মতো করে উঠছিল, আল্লাহ পাক উঠাইছেন। এই জন্য পৃথিবীর নাভি বলা হয় কাবাকে, সারা পৃথিবীর নাভি। মানুষের যেমন নাভি থাকে না, মানুষের নাভি কি উপরে না নিচে না মাঝখানে? মাঝে। সারা পৃথিবীর নাভি হলো মক্কা কাবা। এই জন্য কাবাকে সম্মানিত করেছেন। কাবাকে সম্মানিত করার দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, ও আমার হাবিব, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমি আপনাকে সবচেয়ে উত্তম বানাইছি, আমি আপনার মর্যাদা সবার চেয়ে ঊর্ধ্বে দিয়েছি, আর আপনি এই নগরীতেই বসবাস করেন, আপনি এই কাবাতেই বসবাস করেন, এই জন্য আমি কাবার মর্যাদা আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কাবার তো এমনিতেই মর্যাদা আছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি, ওই অবস্থান ওখানে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো এই আয়াতের ব্যাখ্যা, যে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলছেন, আল্লাহর হাবিব, ও আমার হাবিব, আমি আপনার জন্য কাবার ঘরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, যখন আপনার উপরে শত্রু আক্রমণ করবে সেই শত্রুকে প্রতিহত করার জন্য আমি আপনাকে বৈধতা দিয়ে দিলাম। সারা পৃথিবীর আর কোন মানুষ ইতিপূর্বেও পায় নাই, ভবিষ্যতেও আর পাবে না। আল্লাহ পাক আরো কসম করছেন, সারা পৃথিবীর বুকে যত বাবা আছে সমস্ত বাবার কসম, সারা পৃথিবীর বুকে যত বাবা আছে সমস্ত বাবার কসম আমি করছি, সারা পৃথিবীর বুকে যত সন্তান আছে সমস্ত সন্তানের কসম আমি করছি, আমি আদমের কসম করছি, আদম সন্তানের কসম করছি। কেন কসম করলেন? চার চারটি কসম করছেন। প্রথম কসম হলো এই শহরের কসম করছি, এক নাম্বার। দুই নাম্বার, আপনার জন্য কসম করে বলছি এই শহরের আপনার জন্য বৈধতা দান করে দিলাম।
তিন নম্বর কসম সমস্ত পিতার কসম, চার নম্বর কসম সমস্ত সন্তানের কসম। সুবহানাল্লাহ, চারটা কসম করলেন। কসম করে বলছেন কি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বারবার কসম করে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি পৃথিবীর যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষকে কষ্টের মাধ্যমে সৃষ্টি করেছি, ক্লেশের মাধ্যমে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত মানুষ আসবে আসছে সমস্ত মানুষের কোনো না কোনো কষ্টের মধ্যে আমি রেখেছি। সুবহানাল্লাহ, কষ্টের মধ্যে আছে কিনা মানুষ সৃষ্টির মধ্যে? দেখেন মানুষের কষ্ট কোথায় কোথায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা যে বললেন মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছেন, এটা ব্যাখ্যা করছেন উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানুষ যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, গর্ভের মধ্যে যেই সন্তানটা থাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে থাকা, এটা তার জন্য একটা কষ্ট। এটা তার জন্য কি কষ্ট, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকা এটা তার জন্য একটা কষ্ট। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ভূমিষ্ঠ হওয়ার একটা কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করার একটা কষ্ট, দুধ ছাড়ানোর একটা কষ্ট, মানুষ যখন চলতে শিখে, হাঁটা শিখে, কাজকর্ম শিখে, তখন কাজ করে জীবন যাপন করার একটা কষ্ট, বৃদ্ধ বয়সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বৃদ্ধ হওয়ার একটা কষ্ট, এই সমস্ত কষ্টের মধ্য দিয়েই আমি মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, খাবার দাবারের ব্যবস্থা আমি করি কিন্তু কষ্ট ছাড়া না। আল্লাহ পাক বলছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করছি কিভাবে, কষ্টের মাধ্যমে, কষ্ট দিয়েই মানুষকে সৃষ্টি করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করে বললেন, এই পর্যন্ত মানুষের মধ্যে আর অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে অনেকটাই মিল আছে, অনেকটাই মিল আছে, কিন্তু মানুষ সৃষ্টির পরে মানুষের আরেকটা জীবন আছে, আরেকটা জীবন অতিবাহিত করতে হবে, যেই জীবনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে চাইছেন। এখানে ওই জীবনটাই মূলত উদ্দেশ্য, যে ভবিষ্যৎ একটা জীবন আমাদের আসবে, যেই জীবনের আখেরাত আছে, যেই জীবনের আযাব আছে, যেই জীবনে পুলসিরাত আছে, যেই জীবনে হাসারের ময়দান আছে, এই সমস্ত কষ্টগুলো, যেই পরিমাণ কষ্ট, মানুষের মৃত্যুর কষ্ট আছে, মানুষ মৃত্যুবরণ করে তারপরে তারপরে কবরের কষ্ট আছে, এই সমস্ত কষ্টকে আমি একসাথে করে দিয়েছি, আমি আল্লাহ এখানে এই কষ্টেই উদ্দেশ্য নিয়েছি। সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের যে যে কষ্টের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এটা হলো মূলত দুনিয়ার কষ্টের বিষয় না, সন্তান মায়ের গর্ভে থাকার কষ্ট না, সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়ে আসার কষ্ট না, সন্তান জীবন যাপন করার যে কষ্ট, এই কষ্টের কথা আমি আল্লাহ বলছি না। আল্লাহ পাক বলছেন কি, মানুষের মৃত্যুর সময় একটা কষ্ট আছে, মৃত্যুর পরে কবরের একটা জীবন আছে, কবরের পরে আলমে আরাহের একটা জগৎ আছে, হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি আল্লাহ ওই কষ্টের কথা বলছি। সুবহানাল্লাহ, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ জীবনের কষ্টের কথা বলছেন, যে কষ্টের ব্যাপারে অন্য কোন প্রাণী জগতের কোন চিন্তা নাই, সারা পৃথিবীর সমস্ত জাতি সমস্ত প্রাণী তারা নিজেদের গতিতে যখন মৃত্যুবরণ করবে সব কিছু শেষ হয়ে যাবে, আর মানুষ এমন জাতি আল্লাহ পাক তৈরি করলেন যার জান্নাত আছে, জাহান্নাম আছে, যার হাসর আছে, হাসরের ময়দান আছে, যার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে, আর নয়তো দগদগে জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। আমি আল্লাহ ওই জাহান্নামের ওই কষ্টের কথা তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, ও আমার নবী, আমি আপনার
আপনাকে স্মরণ করায় দিতে চাই, আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে স্মরণ করায় দিতে চাই, সারা পৃথিবীর সমস্ত মানুষকে স্মরণ করায় দিতে চাই। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, তারা কি মনে করছে আমি আল্লাহ যে তাদেরকে কষ্ট দিলাম, ক্লেশ দিলাম, এই কষ্ট করে তারা যে অর্থ উপার্জন করছে, এই অর্থ উপার্জন করে নিজেরা যেভাবে খরচ করছে, আমার আল্লাহ আমার মনে হয় তারা কি মনে করছে এই বিষয়ে? আয়াহসাবু, তারা কি মনে করে আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, তাদের এই ক্ষমতার সামনে অন্য কারো আর কোনো ক্ষমতা নাই? আমরা নিজেরা কষ্ট করে সম্পদ অর্জন করছি, নিজেরা কষ্ট করে সম্পদ অর্জন করে নিজেদের কাজে সম্পদ ব্যয় করতেছি, যে যেই রাস্তায় খরচ করতেছি, আমি খরচ করতেছি, এটা কি মনে করছে? আল্লাহ পাক বলছেন তারা কি এটা মনে করছে? আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, যে তাদেরকে পাকড়াও করার মতো, তাদেরকে ধরার মতো, আক্রমণ করার মতো আর কেউ নেই? যদি তারা এটা মনে করে তাহলে কি করবে? ভুল করবে। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, এই কথাটা তাদের জন্য যারা বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা এই কথা চিন্তা ভাবনা করে নিয়েছে নাকি, যে তাদের উপরে ক্ষমতা দেখানোর মতো আর কেউ নাই, যার কারণে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি আমার সম্পদ, আমি আমার অর্জিত সম্পদ থেকে রাশি রাশি সম্পদ আমি ব্যয় করেছি। তারা কি এটা মনে করছে যে আমি আমার সম্পদ থেকে রাশি রাশি সম্পদ, রাশি রাশি সম্পদ মানে যে সম্পদের কোনো হিসাব নিকাশ নাই, অঢেল সম্পদ আমি যে অর্জন করেছি, এই সম্পদ খরচ করছি, সম্পদ খরচ করে ফেলেছি, এটা কি তারা মনে করছে যে আমি তাদেরকে তাদের উপরে ক্ষমতাবান নয়? মহতারাম হাজরিন, এই একুলু আহলাকতু মালাল লুবাদা, এই বিষয়টি কাদেরকে আসলে ইঙ্গিত করা হয়েছে? যারা অবৈধভাবে টাকা অন্যায় পথে ব্যয় করছে, এখানে মূলত তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ আছে যারা কনসার্ট করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, করে কি করে না, লক্ষ লক্ষ টাকা কনসার্ট করার জন্য ব্যয় করছে, লক্ষ লক্ষ টাকা অন্যায় কাজের জন্য ব্যয় করছে, লক্ষ লক্ষ টাকা মদের পিছনে ব্যয় করছে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা জুয়ার পিছনে ভাঙছে, ভাঙছে কি ভাঙছে না, ভাঙতেছে, যে টাকার কোনো হিসাব নিকাশ নাই, তারা বলে আহলাকতু মালাল লুবাদা, আমি আমার কষ্ট ক্লেশ দ্বারা আমি আমি সম্পদ অর্জন করছি, আমি যেই রাস্তায় ভাঙি সেটা আমার ব্যাপার। এই চিন্তা ভাবনার মানুষ আছে কি নাই? এই চিন্তা ভাবনার মানুষ এই যুগেও আছে, নবীদের যুগেও ছিল। কারণ কারণ এই চিন্তা ভাবনা করছিল এটা আমার মেহনতের ফসল, আমি যাকাত দিব কেন, এটা আমার মেহনতের ফসল, আমি যাকাত দিব না, অবাধ্যতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সম্পদ সহ ধ্বংস করে দিয়েছে। ঘটনা আপনারা জানেন তো, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এই যে মদের পিছনে টাকা ব্যয় করছে, গান বাজনার পিছনে টাকা খরচ করে ফেলছে, আর বলছে আমি অঢেল টাকা পয়সা ঢালছি। এ হল যারা শুধু অন্যায় পথেই ব্যয় করছে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ, তারাও বলে যে আমি অনেক টাকা পয়সা খরচ করছি। সেই শ্রেণীর মানুষটা কারা? দিনের পথে নাই, দিনের পথে নাই, নামাজ রোজার ধার ধারে না, নামাজ রোজা করে না, হজ জাকাতের কোনো বিষয়ে তার সামনে আসে না, কিন্তু যদি তার জন্য তার কাছে কোনো বিষয়ে দিনই কোনো বিষয় নিয়ে যাওয়া হয়, যেমন মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কোনো মাহফিলের উন্নয়ন, কোনো মাহফিল পরিচালনার জন্য বিভিন্নভাবে তাদের কাছে আহ্বান জানানো হয়, তখন
কিছু টাকা তাদেরকে দিয়ে দেয়, মসজিদের জন্য কিছু টাকা দেয়, ইটভাটার জন্য কিছু টাকা দেয়, তারপরে মাদ্রাসার জন্য কিছু টাকা দেয়, দিয়ে মানুষের কাছে প্রচার করতে থাকে আহলাকতু মাল আল্লুবাদা, আমি অনেক টাকা শুধু অন্যায় পথে যে ব্যয় করছি বিষয়টা এরকম না, দিনের পথেও অনেক দেশি, খোঁজ নিয়ে দেখো কি বলে, কি বলে না? একটা ফ্যান মসজিদের মধ্যে দিয়ে বলে যে আমি ওই ফ্যানটা আমার দেওয়া, ফ্যানের মধ্যে নাম লিখে দেয় যে আমার দেওয়া ফ্যান, এসির মধ্যে নাম লিখে দেয় এটা আমার দেওয়া এসি। এই ধরনের মানুষ আছে কি নাই? সম্পদ কোন রাস্তায় ব্যয় করছে? মুসলমানি করাবে সন্তানের মুসলমানি, মুসলমানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে কি করে না? করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাই পাই টাকার হিসাব দেওয়া হবে, দেওয়া লাগবে। কয় টাকা ইনকাম করলেন, কোন পথে করলেন, কয় টাকা খরচ করলেন, কোন পথে করলেন, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব দিয়ে তারপরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। বিবাহ শাদীর অনুষ্ঠান গত কয়েকদিন আগে অনলাইনে দেখলাম, একজন ইমাম সাহেব বলছে যে আমি অমুক জায়গায় বিয়ে পড়াইতে যাব ঠিক, কিন্তু ওই জায়গায় গান বাজনা জানি না হয়, আমি বিয়ে পড়ায় আসবো আপনারা গান বাজনা করবেন এটা চলবে না। বিয়ে পড়ায় আসছে, পরবর্তীতে গান বাজনা শুরু করছে। ইমাম সাহেব পরের জুমায় কড়া বক্তব্য দিছেন যে আমাকে ডাকার পরেও এখানে কেন গান বাজানো হলো? খতিব সাহেব গ্রেফতার। শুনছেন কিনা আপনারা? শুনেন নাই মনে হয়। গ্রেফতার হয়ে গেছে। কেন কেন গ্রেফতার হইল? ওই যে আল্লাহ পাক বললেন আমি আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, তারা কি মনে করে যে তাদের উপরে ক্ষমতা দেখানোর কেউ নাই? নিজে টাকা অর্জন করছে, অন্যায় পথে অর্জন করছে, অন্যায় পথে অর্জন করার পর তার পাশ দিয়ে সমাজের কেউ আর চলতে পারে না। যদি তার ব্যাপারে গায়ে তার সাথে কারো গায়ে ধাক্কা লাগে, তোর নামটা কি, তোর বাড়ি কোথায়, তোর নামটা কি, তোর বাড়ি কোথায়, বলে কি না? এটা বলার উদ্দেশ্য কি? আসো তোমাকে হাদিয়া দিব, কি বলেন? আসো তোমাকে হাদিয়া দিব, বিষয়টা কি এরকম? একজন ফকির তার এক পরিচিত একজনকে বলছে তুমি আইসো আমি তোমারে কিছু হাদিয়া দিব। তো ও মনে মনে করছে যে একজন ফকির, সে আমার টাকা নিয়ে চলে আবার আমাকে হাদিয়া দিবে, তো এটাকে কোনো তোয়াক্কা করে নাই। আরেকজন সমাজের একজন নেতা শ্রেণীর একজন মানুষ তাকে বলছে যে তুমি আমার বাসায় একটু দেখা করো, তোমার জন্য হাদিয়া আছে। তখন একটু নড়ে সড়ে বসবে যে না উনি কিছু একটা দিতে পারে। আচ্ছা, এই কথাটাই যদি একজন মন্ত্রী বলে, কথার ওয়েট কি সমান হবে? ঠিক তেমনি একজন সাধারণ মানুষ সমাজের মধ্যে যখন চলতে গিয়ে গায়ে ধাক্কা লাগে, হয়তো বেয়াদবি মনে করে তাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, এই তুই কার ছেলে রে, জিজ্ঞেস করে না, করতে পারে, স্বাভাবিক, এটা কিছু মনে করবে না। কিন্তু সমাজের একজন নেতা বা সমাজের একজন প্রভাবশালী মানুষ যদি বলে এই তোর বাড়ি কোথায়, তোর নামটা কি, তোর বাবার নাম কি, তখন তার ভিতরে তোলপাড় সৃষ্টি হবে কি না? হবে। তো তারা মনে করে যে আমি সম্পদ অর্জন করছি, আমি সম্পদ অর্জন করছি, শুধুমাত্র দুনিয়ার লাইনেই খরচ করছি এমন না, আমি দিনের লাইনেও খরচ করছি, খোঁজ নিয়ে দেখো। তার মানে আমি মসজিদ, এই আমার বাবা এই মসজিদ বানাইছে, এখানে অন্য কারো কথা বলার কোনো ক্ষমতা নাই। আরে মসজিদ আপনার বাবা বানাক আর 14 গোষ্ঠী বানাক, এটা আল্লাহর ঘর, এখানে সবাই কথা বলার মতো অধিকার আছে। আপনি যদি আপনার জায়গা দাবি করে মসজিদ বানান, আপনার জায়গা এখনো আছে, আপনার কর্তৃত্ব অর্জনের জন্য যদি মসজিদ বানান, এই মসজিদে জুমা জায়েজ হবে না। কর্তৃত্বহীন থাকতে হবে মসজিদ, ইজনে আম থাকতে হবে, সাধারণ অনুমতি থাকতে হবে। মোহতারাম হাজরিন, আজ আমাদের সমাজের অবস্থা এতটাই নাজুক, বিবাহ শাদীর অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান,
ব্যাং পার্টি করছে, জামাইকে ঘোড়ায় নিয়ে আসতেছে, বউকে গায়ে হলুদ দেওয়ার জন্য জামাইয়ের ফ্যামিলি থেকে লোক এসে গায়ে হলুদ দিচ্ছে, সাথে সাথে পুরুষ মানুষরাও গায়ে হলুদ দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সমাজে এমন হচ্ছে কি না ভাই? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে, আমাদের সবাইকে এই বিষয়গুলো স্মরণ করাইয়া দিয়ে দিয়ে বলছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ও আমার নবী, ও আমার হাবিব, তারা কি এই কথা মনে করছে যে তা সে যেই পথেই ব্যয় করুক না কেন, হালাল পথে টাকা ব্যয় করুক আর হারাম পথে ব্যয় করুক, হালাল পথে অর্জন করুক আর হারাম পথে অর্জন করুক, এই বিষয়ে শুধু সে নিজেই জানে, আর দেখার মতো আর কেউ নাই, তারা কি এই কথা মনে করছে? কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে তারা যে ক্ষমতা দেখাচ্ছে, তারা যে এইভাবে খরচপাতি করছে, তারা কি মনে করছে যে তাদেরকে আর কেউ দেখছে না, এ কথা মনে করছে? যদি তারা এই কথা মনে করে থাকে, আলাম নাজআল্লাহু আইনাইন, তাহলে তারা যেন এই কথা স্মরণ রাখে, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? তারা যদি এই কথা চিন্তা করে যে আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছি, আমি তাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি, আমি তাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছি, ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম কথা বলার মতো, এই ঠোঁট দুইটা ঠোঁট নিয়ে মানুষের সাথে বড়াই করে, এই জিহ্বার সমতা নিয়ে, এই কথা বলার বাক শক্তি নিয়ে মানুষের সাথে বড়াই করে। আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করে বলছি, আমি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি, তোমরা দুই চোখ দিয়ে চিন্তা ভাবনা করে দেখো, দুই চোখ দিয়ে দুনিয়ার আসবাবপত্র গুলো দেখো। আলাম আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, তারা কি এই কথা মনে করছে নাকি যে তাদেরকে কেউ দেখছে না, তাদেরকে দেখার মতো একজন আছেন, তিনি কে? আল্লাহ। একজন আছেন, সব কিছু দেখতেছেন, আমি ভালো করি আমি মন্দ করি, আমি ভালোর দিকে যাই আমি মন্দের দিকে যাই, দেখার মতো মালিক একজন আছে কি নাই? মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহু আকবার। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? দুই ঠোঁট জিহ্বাকে হেফাজত করার জন্য আমি কি তাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? কথা বলার মতো শক্তি কি আমি তাদেরকে দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুইটা পথ কি দেখায় দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ দেখাইছেন কি দেখান নাই? ভালো মন্দ পথ দেখাইছেন কি দেখান নাই? দেখাইছেন। এই দুইটা ভালো মন্দের যে পথ, আল্লাহ পাক রব্বুল আলামিন, নাজদাইন শব্দের অর্থ হলো গিরিপথ, মানে এবড়ো থেবড়ো পথ, পাহাড়ি পথ, যেই পথে উঠতে অনেক কষ্ট হয়, যেই পথে উঠতে কষ্ট হয়, এমন পথের কথা বলছেন, মানে জান্নাতের পথ যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, এই গিরিপথ গুলো তোমার পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। যদি জান্নাত পাইতে চাও বান্দা, গিরিপথগুলো তোমাকে পাড়ি দিতে হবে, কষ্টের পথ তোমাকে অতিক্রম করতেই হবে। আর যদি জাহান্নাম পাইতে চাও, তোমার উপরে কষ্ট করে উঠা লাগবে না, তুমি নিচের দিকে নামো, শয়তানের রাস্তায় নামো, তোমার একটুও কষ্ট করতে হবে না, তুমি শুধু নিয়ত করো, শয়তান তোমাকে নামায়া দিবে, শয়তান তোমাকে নামায়া দিবে, কষ্ট একটুও হবে না, সে নিজে কষ্ট করে তোমাকে নামাবে। ও মুসলমান, একটু চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিচ্ছেন, আমরা যে মনে করছি এটা আমার সম্পদ, সম্পদ কি আমার? সম্পদ আমার? বুদ্ধিমত্তা কি আমার? আমি যেই বুদ্ধিমত্তা দিয়ে সম্পদ অর্জন করে আমি নিজে গর্বিত, আমি নিজে গর্ব করছি যে এটা আমার, সেটা মূলত আমার না। এই সপ্তাহে এ পর্যন্তই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ফালাকতা হামাল আকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজদাইন যে দিলেন, গিরিপথ দিলেন, দুইটা পথ দিলেন,
এই দুইটা পথ কাদের কাদের জন্য দিলেন, জান্নাতের পথ কাদের জন্য, জাহান্নামের পথ কাদের জন্য, এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনায় বসব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝার এবং শোনার, শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।